আজকের এই শ্রমিক কর্মচারী এবং আশ্বাসী সংগঠন কর্তৃক আয়োজিত এই মানববন্ধনে বাংলাদেশ চিনি শিল্প ফেডারেশনের কর্মপরিকল্পনার একটি অংশ হিসেবে আজ এই শ্যামপুর সুগার মিলের মাঠে শ্যামপুরবাসী সহ এই মানববন্ধনে আমাদের মাঝে আশ্বাসী নেতৃবৃন্দ উপস্থিত আছেন, শ্রমিক কর্মচারী নেতৃবৃন্দ উপস্থিত আছেন, স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ অন্যান্য যে সংগঠনগুলো আছে সেই সংগঠনগুলোর নেতৃবৃন্দ উপস্থিত আছেন। উপস্থিত আছেন ছাত্র এলাকা শিক্ষা মানিত চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান বৃন্দ উপস্থিত আছেন, আমাদের যারা আজকে সর্বোচ্চ পর্যায়ের লোক আমরা মনে করি, যারা আজকে আমাদেরকে ফোকাসিং করবেন, আমাদেরকে তুলে ধরবেন, আমাদের সেই ভাইয়েরা জাতির বিবেক যাদেরকে ভাবা হয় সেই সাংবাদিক ভাইয়েরা উপস্থিত আছেন। আপনারা আজকের এই কর্মসূচি খুব জোরালোভাবে আপনারা ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ায় তুলে ধরবেন, সাংবাদিক ভাইদের প্রতি এটাই আমাদের আহ্বান। আমরা বলতে চাই ইতোমধ্যে যে কর্মসূচিগুলো আমরা গ্রহণ করেছি তন্মধ্যে অত্র এলাকার নেতৃবৃন্দ আখচাষী শ্রমিক ভাইদের নিয়ে যে মত বিনিময় হয়েছে সেখানেও আমাদের স্থানীয় সাংসদ শ্রদ্ধেয় ডিউক চৌধুরী তিনি একমত পোষণ করেছেন। তিনি বলেছেন যে আপনারা আপনাদের কাজ চালিয়ে যান, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অন্যান্য সাংসদদেরকে নিয়ে বসে এবং সে উপলক্ষে আমরা শুনেছি ইতিমধ্যে বাংলাদেশের সে মিলগুলোর যে সংসদীয় এলাকা আছে সেই সংসদীয় এলাকার সংসদ সদস্যরা ওনারা বসেছিলেন। ওনারা মাননীয় প্রধানমন্ত্রীকে বিভিন্ন মাধ্যমে জানিয়েছেন যে এই মিলগুলো বন্ধ করা যাবে না, এই শিল্প ধ্বংস করা যাবে, ধ্বংস হয়ে যাবে, এই মিলগুলো বন্ধ করতে দেওয়া যাবে না। যেহেতু আমরা বলেছিলাম যে আমরা সরকার গঠন করলে এই মিলগুলোর বাকি বন্ধ হবে না, শ্রমিক কর্মচারীদের বেতন বন্ধ হবে না, কৃষকের ন্যায্য হিস্সা কৃষকেরা ফিরে পাবে, আমাদের সরকার যেহেতু বলেছিল সে কারণে আমাদের সংসদেরা ইতিমধ্যে কিছু ভালো ভালো সিদ্ধান্ত নিয়েছেন, তারা লিয়াজন করে চলেছেন। ইনশাল্লাহ আমরা এখনও বিশ্বাসী যে এই মিল ইনশাল্লাহ বন্ধ হবে না। তাই আগামী দিনগুলোতে আজকে যেমন আমরা সংঘবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেছি, আগামী দিনগুলোতে শ্রমিক এবং চাষী ভাইরা যে সকল আন্দোলনের কর্মসূচি ঘোষণা দিবেন সেখানে আমাদের আজও যেমন একমত আমরা একাত্তা হয়ে রয়েছি, সেদিনও ইনশাল্লাহ থাকবো আমরা এলাকাবাসী হিসেবে, চাষির সন্তান হিসেবে, চাকরিজীবীদের ভাই হিসেবে এবং এই এলাকার মানুষ হিসেবে। প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন যে বিভিন্ন সময় এই মিলগুলো বন্ধ করার পায়তারা হয়েছে, হোল্ডিংয়ের ব্যবস্থা করা হয়েছে, তৎকালীন সময়ে শ্রমিক কর্মচারীরা নেতৃত্ব দিয়েছেন। এই মিলের এই একজন নাম করা শ্রমিক নেতা ফেডারেশনের নাম করা আবু সুবর মোহাম্মদ জহুরুল হক শ্রমিক কর্মচারীদের পক্ষে আন্দোলন করতে গিয়ে তিনি নির্যাতনের শিকার হয়েছিলেন, জেল খেটেছেন, সর্বোপরি এসে এই শ্রমিকদের জন্য কাজ করেছেন, নির্বাচন করেছেন কিন্তু হেরে গিয়েছেন। শ্রমিকদেরও অনেক সময় ভুল হয়, এই ভুলগুলো আপনারা করে থাকেন নেতা নির্বাচনে, কারণ নেতা যদি ভালো না হয় কর্মীর মূল্যায়ন কীভাবে হবে, নেতা যদি ভালো না হয় কর্মীদের দুঃখ কীভাবে বুঝবে, শ্রমিক নেতারা যদি নিজের স্বার্থ বোঝে কর্মীর জন্য আন্দোলন কীভাবে হবে। কোনো শ্রমিক নেতা যদি বলে আমার চাকরির সুযোগ আছে, আমার এখানে ওখানে চাকরির সুযোগ আছে, তার মানে তাহলে অন্যান্য শ্রমিকগুলোর কী হবে? আপনারা ভাবছেন এই মিল বন্ধ হয়ে যাবে আমার দেশের জন্য কিছুই হবে না, এলাকার কিছু লোক আছে শুনছি বলতেছেন আরে বুঝে বন্ধ হয়ে যাবে না। ভাই আপনি দা করছেন একের মর্যাদা বুঝতেছেন না, এই মিলে হয়তো আপনি চাকরি করেন না, এই মিলের বেতন আপনি খান না, পরোক্ষভাবে আপনি এই মিলের সুযোগ সুবিধা পেয়ে চলেছেন, আপনার জন্ম থেকে ভ্রূণ যখন গঠন হয় তখন থাকে, কারণ আপনার বাপ এই মিলে আয় করেছে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আয় করেছে, সেই আয়ের টাকা খেয়ে আপনাকে জন্ম দিয়েছে। আজকে বলতেছেন মিল বন্ধ হইলে কিছু হবে না, এরকম একটি ভারী শিল্প প্রতিষ্ঠান এই রংপুর বিভাগে নাই, এই রংপুরে আছে বিভাগে আছে, এই রংপুরে নাই, এই
শিল্প প্রতিষ্ঠানটিকে বাঁচাতে হবে। আপনারা আজকে ভালো মানুষ হিসেবে তার প্রয়োজন। মন থেকে আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ এই মিলটি যেন বন্ধ না হয়। অতীতে যেভাবে আন্দোলন সংগ্রাম হয়ে মিলগুলো বন্ধ থেকে বেঁচেছে, বেচা বিক্রি থেকে বেঁচেছে, আওয়ামী লীগ নেতৃত্ব সরকার আজ ক্ষমতায় আসীন, তাই আগামী দিনে আপনাদের যদি সদিচ্ছা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের মঙ্গল কামনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি এই মিলটির কারণে আমাদের আরো ভালো চান, তাহলে এই মিলটিকে যাবে ইনশাআল্লাহ। শ্রমিক কর্মচারীদের বিজয় নিশ্চিত হওয়া পর্যন্ত আমরা শ্রমিক ভাইদের কৃষক ভাইদের সাথে থাকবো ইনশাআল্লাহ। এলাকার নাগরিক হিসেবে এই মিলের পক্ষে থাকবো, মিল যাতে বন্ধ না হয় এজন্য ফেডারেশনের মাধ্যমে ওই মিলের সর্বোচ্চ পর্যায়ের অফিসারদের বলবো। আপনারা হয়তো ভাবছেন মিল বন্ধ হলে আমরা ফেডারেশনে বা কর্পোরেশনে চাকরি করবো, কিন্তু শ্রমিক ভাইদের কী হবে, কৃষক ভাইদের কী হবে, এলাকাগুলো অন্ধকার হয়ে যাবে। আপনারা হয়তো আজকে সলা পরামর্শ করছেন বিভিন্ন জায়গায়, আপনারা এই মুহূর্তে যত পারেন নমনীয় আচরণ করেন, আপনাদের বসদেরকে জানিয়ে দেন যে আন্দোলন জোরালো হচ্ছে, শ্রমিক ভাইদের পক্ষ নিয়ে আপনারাও কথা বলেন, তাইলে ইনশাআল্লাহ মিল বন্ধ হবে না। সকলের সুস্বাস্থ্য কামনা করে মিল যাতে বন্ধ না হয় এই প্রত্যাশা করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের এমপি মহোদয়ের মত আমরা আবেদন করছি যাতে এই মিলটি এবং আরো অন্যান্য যে মিলগুলো আছে সেই মিলগুলো যেন টিকে থাকে, চিনি শিল্প যেন টিকে থাকে, আমাদের সব জাতির যেন আগামী দিনে মঙ্গল হয় এই মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি।